হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা ক্লাস ফোরের ইংলিশ টুডে বইয়ের ইউনিট ওয়ান লেসন ওয়ান থেকে থ্রি আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আসে কন্টেন্ট কন্টেন্ট ফানে সূচিপত্র এখানে আছে ইউনিট ইউনিট ফানে অধ্যায় পেজ পেজ মানে পৃষ্ঠা দেখো বন্ধুরা এখানে ইউনিট অর্থাৎ অধ্যায় আসে ওয়ান থেকে ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশ পর্যন্ত বন্ধুরা এটি হচ্ছে ইউনিট ওয়ান অর্থাৎ অধ্যায় এক আবাউট মি বন্ধুরা অনেকেই কিন্তু আমরা এটিকে অ্যাবাউট পড়ে থাকি অ্যাবাউট না সঠিক উচ্চারণ আবাউট এ বি ও ইউটি আবাউট আবাউট মানে সম্পর্কে মি এম ই মি মি মানে আমাকে অর্থাৎ আমার সম্পর্কে আবাউট মি আমার সম্পর্কে লেসন লেসন মানে পার্ট লেসন ওয়ান থ্রি অর্থাৎ পার্ট এক থেকে তিন দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং এবং সেই মানে বলা বন্ধুরা আমরা কিন্তু বলে থাকি সে সে হবে না হবে সেই এ এর উচ্চারণ হবে এই তাহলে এস এ ওয়াই সেই সেই মানে বলা দেখো বন্ধু এখানে আমরা একজন ম্যামকে দেখতে পারছি এবং সামনে তিনজন স্টুডেন্টকে দেখতে পারছি ম্যাম বলছে হ্যালো ওহে আই আমার টিচার আমি হই তোমাদের শিক্ষিকা মাই নেইম ইজ সালমা আক্তার আমার নাম হয় সালমা আক্তার বন্ধুরা আমরা নেমের ক্ষেত্রেও কিন্তু আমরা নেম উচ্চারণ করিনি নি উচ্চারণ করেছি নেম অর্থাৎ এর উচ্চারণ হবে এই তখন দেখো এই প্রথম স্টুডেন্টটি উত্তর দিচ্ছে হ্যালো ওহে আই এম আলি আমি হই আলি আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপর দেখো বন্ধুরা দ্বিতীয় মেয়েটি বলছে হায় হায় আই অ্যাম শিরিন আমি হই শিরিন আই অ্যাম ফ্রম পলাশপুর আমি পলাশপুর হতে এসেছি অর্থাৎ এই মেয়েটির বাড়ি পলাশপুরে তারপর তৃতীয় বালকটি বলছে হ্যালো হ্যালো আই অ্যাম বিজয় আমি হই বিজয় আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স হয় নয় বছর দেখো বন্ধুরা ম্যাডাম যখন বলেছিল হ্যালো ওহে আই এম ইয়ার টিচার আমি হই তোমাদের শিক্ষিকা তারপর বলেছিল মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম হয় সালমা আক্তার অর্থাৎ এই ম্যাডামের নাম হচ্ছে সালমা আক্তার এরপরে স্টুডেন্টরা তিনজন কিন্তু তিন রকম উত্তর দিয়েছে হ্যালো আই এম আলী হ্যালো আমি হই আলী আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এই ছেলেটি বলেছিলো তারপরে মেয়েটি বলেছিল হাই আই এম শিরিন আমি হই শিরিন আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুর হতে এসেছি তারপরে পরের ছেলেটি বলেছিলো হ্যালো আই এম বিজয় হ্যালো আমি হই বিজয় আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স হয় নয় বছর এভাবে কিন্তু তোমরা বিভিন্নভাবে উত্তর দিতে পারো বন্ধুরা তারপর দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে জোরাই কাজ বা যৌথ কাজ মানে দুজন মিলে যখন কাজ করা হয় তখন তাকে বলে ওয়ার্ক অর্থাৎ জোড়াই কাজ এক জোড়া মানে কিন্তু দুই অর্থাৎ দুজন মিলে কাজ করাকে জোড়াই কাজ বা যৌথ কাজ বলা হয় আক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে দেখো একটি ছেলের মাথা এবং একটি মেয়ের মাথা দেয়া আছে এখানে ছেলের মাথা থেকে বলা হচ্ছে হোয়াটস ইউর নেম তোমার নাম কি। তখন মেয়েটি বলছে আই এম টিনা আমি হই টিনা এভাবে কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তো এখানে দেখো বিতে যে প্রশ্নগুলো আছে হোয়াটস ইয়োর নেম তোমার নাম কী হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো বন্ধুরা হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো এবং হোয়ার ডু লিভ তুমি কোথায় বাস করো এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একই রকমও হতে পারে হওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছো মানে তুমি এখানে যে আসো আগে কোথায় থাকতা সেটাই হচ্ছে তোমার হতে এসো আর হয় ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো অর্থাৎ এখন তুমি কোথায় বাস করছো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম কি বন্ধুরা দেখো এখানে আবার বলা আছে আক মোর কোর্শেন্স আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো অর্থাৎ এখানে যে দেয়া আছে সেভাবে তোমাদের আরও অনেক কোর্শেন তৈরি করতে বলেছে দেখো বন্ধুরা সিতে আছে রাইট দ্য অ্যানসার টু দ্য কোর্সেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইয়ার এক্সারসাইজ বুক অর্থাৎ তোমার অনুশীলন বই থেকে কার্যকলাপ বি এর প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ বন্ধুরা কার্যকলাপ বি বলতে এই বিকে বোঝানো হয়েছে রাইট দ্য অ্যানসার টু দ্য কোর্সেন প্রশ্নগুলোর উত্তর দাও ফ্রম অ্যাক্টিভিটি বি কার্যকলাপ বি থেকে ইন ইউর এক্সাইসাইজ বুক তোমার অনুশীলন বইয়ের অর্থাৎ এটি হচ্ছে তোমাদের অনুশীলন বই এই অনুশীলন বইয়ের এখানে যে অ্যাক্টিভিটি বি আছে অ্যাক্টিভিটি বি এর প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেন ছিল হার্স ইউর নেম তোমার নাম কী বন্ধুরা আমরা যদি এর উত্তর দিই অ্যানসার মাই নেম ইজ টা আমার নাম টিনা আমাদের দ্বিতীয় কোশ্চেন ছিল হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আমরা উত্তর দেব অ্যানসার আই ক্লাস আমার আমি চতুর্থ শ্রেণীতে পড়ি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত অ্যান্সার আই এম টেন ইয়ার্স ওল্ড আমার বয়স দশ বছর হার আর ইউ ফ্রম তুমি কোথাওতে এসেছো অ্যান্সার আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা হতে এসেছি হার তুমি কোথায় বাস করো অ্যান্সার আই লিভ ইন কুষ্টিয়া আমি কুষ্টিয়া বাস করি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম কি অ্যান্সার মাই স্কুল নেম ইজ মিশন প্রাইমারি স্কুল আমার বিদ্যালয়ের নাম মিশন প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা এখানে কিন্তু তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিতে পারো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এ ইউনিটের পরবর্তী লিসন আলোচনা করব। ভালো থেকো তোমরা